বিতর্কত মরিগাঁও জেলার লোচনাবুড়ি সমবায় সমিতি এইবার সমবায় সমিতিখনৰ সাধারণ নির্বাচনের ভোট চুরির অভিযোগ সরকারি বিষয়া জড়িত থাকার তথ্য আহিছে পোহরলৈ ব্যাপক দুর্নীতি আর অনিয়মের বাবে বিগত কিছুদিন ধরে সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করে অহা লোচনাবুড়ি সমবায় সমিতি পুনের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে। পিছে এবার চাউল চুরির বাবে নহয়, ভূত চুরির অভিযোগের সমবায় সমিতিখনের নতুন কমিটি গঠনের বাবে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 22 ডিসেম্বর, ভোট গণনা হয়েছিল 24 ডিসেম্বর। কিন্তু নির্বাচনের ফলাফলে চকু কপালত তুলিছিল পরাজিত হওয়া একাংশ প্রার্থী আর সমর্থক। ভোট গণনাক লৈ সন্দেহ উপজিছিল সকলরে। ভোট গণনাত অনিয়ম সংঘটিত হওয়ার অভিযোগ তুলি জেলা উপায়ুক্তর দ্বারস্থ হয়েছিল একাংশ প্রার্থী। উপায়ুক্তর নির্দেশ মর্মে বুধবারে এটি তদন্তকারী দলে সমগ্র বিষয়টির বুজ লয় আর নিরপেক্ষ তদন্তর আশ্বাস দিয়ে। এইখিনিলৈকে সকলো ঠিকই আছিল, কিন্তু ভোট গণনাত অনিয়ম সংঘটিত হওয়ার এক বিস্ফোরক তথ্য পোহরলৈ অহা টুলপার লাগি গৈছে সর্বত্র। ভোট গণনার পূর্বেই প্রার্থীক জয়ী করার পরিকল্পনা প্রস্তুত হয়েছিল। এই পরিকল্পনা প্রস্তুত করেছিল সরকারি বিষয়ায়। প্রার্থী এজনের সঙ্গে কিদরে করেছিল সকল পরিকল্পনা শুনক। হ্যাঁ দাদা, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। কেন প্রচার কেন চলি আছে? উপরওয়ালার আশীর্বাদত ভালেই। ভাল বলে গম পাইছো বারো। কি করে আছে? এই আমি অল্প ঠিক আছে, আপনি মানে কথা পাতি কেনেকে কি করব লাগে মোক জানাই দিলে মই কথা পাতি লম। আপনি এবার নিজে এবার আহক, তেখেত লগ করক, কেটে মানে কম। ঠিক আছে, হব, মই আহিম। কালি যদি আহে কালিও আহক, আজি আহিলে আজিও আহক। আজি আহিব নোৱাৰো, কালি আহিব পাৰিম। কালি তেতিয়া কালি আহক। হব, আমি লগ লাগি কথা পাতি প্লেন অলপ বনাব লাগিব। বেলেগ এটাতে নাজানে আৰু দেই। নাই নাজানিব। ঠিক আছে, ঠিক আছে, হব হব। এনে তথ্য পোহরলৈ অহার পিছতে ভোট গণনাত অনিয়ম সংঘটিত হওয়ার অভিযোগ সত্য বলে দাবি করেছে অভিযোগকারীসকল। জয়ের কোনো সম্ভাবনা নথকা প্রার্থীও বিভাগীয় সরকারি বিষয়ার আশীর্বাদত অনিয়মে জয়লাভ করাটো স্পষ্ট হয়ে পড়েছে। এই ক্ষেত্রত এতিয়া জেলা উপায়ুক্তই কি ব্যবস্থা গ্রহণ করে সেয়া লক্ষণীয় হব। এখন আবেদন পৰিছে হেৰি আসাদুল হক আৰু অন্যান্য ছজনে পাঁচজনে কৰিছে, মুঠ ছজনে আবেদন এখন কৰিছিলে মাননীয় উপায়ুক্ত মহোদয় মৰিগাঁও জিলাত ইংৰাজী হেৰি 30/12/2022 তাৰিখে, যে ইলেকশ্যন হৈছিলে হেৰি 22/12/2022ত আৰু 24/12/2022ত ভোট গণনা হয়েছিল। এই ভোট গণনাত খেলি মেলি হয়েছে। ইচ্ছাকৃতভাবে যিসকল নির্বাচন বিষয়া আছে তেওঁলোকে সাৰা প্ৰাৰ্থী জিকাইছে। তাৰ সংক্ৰান্তত মাননীয় এয়াৰচেছ মহোদয় চিঠি নম্বৰ CMGH6/97/2309 2 জানুৱাৰী 2023 মোক ইনকোৱাৰি কৰিব দিছিলে। মই শরীফুদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ পৰিদৰ্শক সমবায় সমিতিৰ মৰিগাঁও। তাৰ আজি তদন্ত কৰিলোঁ। তদন্তৰ সময়ত মোক মুঠ আবেদন কৰা যিসকলে আবেদন কৰিছিল আসাদুর রহমান অন্যান্য পাঁচজনে, তেওঁলোকে মোক লিখিত হিচাপে গণনা আৰম্ভ হয় যোৱা 24 তাৰিখে। তো 24 তাৰিখে ভোট গণনা কৰোঁতে মই নিজে কেন্দ্ৰীয় হিচাপে আছিলোঁ 22 নম্বৰত। মোৰ লগৰ এটা টেবিলত 19-20 যিটো টেবিল আছিলে এইখন টেবিলত মই নিজে চাইছোঁ, এটা ভোটৰ জাগাত 4টা-5টাকৈ কাটি আছে। মই বারবার এইখিনি কমপ্লেইন কৰিছোঁ। কমপ্লেইন কৰাৰ পিছত 3-4 বার কমপ্লেইন কৰিছোঁ। আপোনালোকে কাক কৰিছিলে?
বিষয়ক নির্বাচনী বিষয়ক তাতে করেছো কাউন্টিং রোড তেতিয়া কোনো হেরি লওয়া নাছিলে নাকি লইছিলে এই মানুষজনক চেঞ্জ করে আকো এজনক দিলে এনেকে প্রায় টেবিলত আমার প্রার্থীবিলাকে অভিযোগ দিছে যে আমার ইয়াত এনেকুৱা খেলিমেলি হয়ে আছে আমি যেতিয়া হুলস্থুল লগাও পুলিশ মাতি দিয়ে এজন থাকিব লাগে এজন ওলাই যাব লাগে আপনাদের হুলস্থুল কিয় করেছে জোর জবরদস্তি করেছে আর আমার যিজন বিষয় আছিল আমার ওয়ান ম্যান কমিটি মৈরাবাড়ির ইনামুল হকর রিপোর্ট টিএনএল নিউজ।